প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন, তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচে 12টি কলম দিয়ে ডুপ্লেক্স সিস্টেম একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, অবশ্য আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে এই বাড়িটি এখন পর্যন্ত এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এ বাড়িটির ভিতরে বাহিরে কীভাবে ডিজাইন করে রাখা হয়েছে, ইনশাল্লাহ আপনারা এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, যারা এরকম ডুপ্লেক্স বাড়ি করার চিন্তাভাবনা করছেন, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে এ বাড়িটি কীভাবে কী রাখা হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে দুটি গোল ফিলার দিয়ে একটি বড়সড় পোস্টার ডিজাইন রাখা হয়েছে। তো পোস্টার ডিজাইনটার সাইজ রাখা হয়েছে 12x8 করে। তারপরে দেখতে পাচ্ছেন মাত্র প্রথম একটি ছাদ ঢালাই করা হয়েছে, তো যেই ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের শাটারিংগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, কোনো গুণধরা বাঁশ ব্যবহার করা হয়নি। তো আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন, অবশ্যই বাঁশগুলোর দিকে লক্ষ্য করবেন, বাঁশগুলো যাতে গুণধরা এবং বাঁশের আগার ছাও যাতে ইউজ করা না হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িটা দেওয়া হয়েছে ইউসি সিস্টেম সিঁড়ি। তো যারা ডুপ্লেক্স সিস্টেম বাড়ি করবেন, তারা অবশ্যই ইউ সিস্টেম সিঁড়ি দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ধানের জমির পাশে আমাদের বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো আপনারাও চাইলে অল্প খরচের মধ্যে এরকম ডুপ্লেক্স সিস্টেমের একটি বাড়ি নির্মাণ করতে পারেন। এ বাড়িটির 12টি কলমের সাইজ রাখা হয়েছে 10x10 করে এবং এ বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10x12 করে। এই বাড়িটির প্রত্যেকটি কলমে 16 মিলি রড 4টি, 12 মিলি রড 2টি, মোট 6টি করে রড দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বাড়ি করার আগে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে বাড়ির ড্রয়িং অনুযায়ী কাজ করলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা, এই বাড়িটির সেফটি ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বাড়ির এক পাশে দিয়ে রাখা হয়েছে। তো যারা বাড়ি করবেন পুকুরের পাশে, অর্থাৎ যদি জমির পাশে বাড়ি করেন, তাহলে এরকম সেফটি ট্যাঙ্কিটা রুমের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এ বাড়িটিতে এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এ বাড়িটির উপরে ছাদটির ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং নিচের ফ্লোরটি ঢালাই করা হবে 4 ইঞ্চি করে এবং এ বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ রাখা হবে 7x3 করে এবং জানালার সাইজ রাখা হবে 4x5 করে। তো দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো এখানে ইউ টাইপের সিঁড়ি দেওয়া হয়েছে, যারা এরকম সিঁড়ি পছন্দ করেন, আপনারা চাইলে এরকম সিঁড়ি দিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছাদ ঢালাইয়ের পরে টানা 21 দিন আপনারা এরকম ছাদের মধ্যে পানি আটকিয়ে রাখার মতো ব্যবস্থা করে রাখবেন, অর্থাৎ টানা 21 দিন আপনার ছাদের মধ্যে পানি দিয়ে রাখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের ছাদটি ঢালাই করার পরে উপরে 12টি কলম ঢালাই করা হয়েছে। তো কলমগুলো 10x করে ঢালাই করা হয়েছে, সামনে দুটি পোস্টের ডিজাইনের জন্য গোল কলম। তো আপনারাও চাইলে নিচের ছাদ দিয়ে উপরের কলম ঢালাই করে আপনারা আর একটা ছাদ দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির নিচতলায়, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে 2টি বেডরুম, 1টি লিভিং রুম, 1টি ড্রয়িং রুম এবং 2টি টয়লেট করে নিচের তলা কমপ্লিট করা হবে। উপরতলায় 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি বারান্দা
দিয়ে করা হবে। তো বন্ধুরা, এই বাড়িটিতে এতটুক কাজ করতে এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে 12,50,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 12,50,000 টাকা দিয়ে আমরা নিচের কাজ শেষ করে উপরে একটি ছাদ ঢালাই দিয়ে আমরা এতটুক করতে পেরেছি। তো আমরা এই বাড়িটি যদি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার অর্থাৎ পুরোপুরি আপনারা কমপ্লিট করতে চান ডুপ্লেক্স সিস্টেম করে, তাহলে আপনাদের খরচ হবে 22-23 লক্ষ টাকা। তো বন্ধুরা, 22-23 লক্ষ টাকা হলে আপনারাও ডুপ্লেক্স সিস্টেম করে আধুনিক ডিজাইনের এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ড্রয়িং ডিজাইন করতে অথবা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।